কুচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার বলরামপুর হাই স্কুলের মাঠে পৌষমেলা নিয়ে মেলা পরিচালন কমিটিকে ঘিরে বিক্ষোভ ছাত্রছাত্রী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তুফানগঞ্জ থানার পুলিশ প্রসঙ্গত বলরামপুর হাই স্কুলের মাঠে পৌষমেলা অনুষ্ঠিত হবে আগামী 8ই জানুয়ারি থেকে। বলরামপুরের ঐতিহ্যবাহী এই মেলা প্রতি বছর অনুষ্ঠিত হয়, কিন্তু সেটা স্কুলের মাঠে নয়, মেলা বসবে স্কুলের খোলা মাঠে। এই খবর স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রীরা একবারেই জানত না। বৃহস্পতিবার মেলার জন্য দোকানপাট বসবে, তার জন্য বিভিন্ন জায়গা থেকে জিনিসপত্র আসতে শুরু করায় স্কুল মাঠে সেগুলো এসে পড়ায় এই দৃশ্য দেখার পর ক্ষোভে ফেটে পড়েন ছাত্রছাত্রী থেকে স্থানীয়রা। তাদের দাবি, সামনেই তাদের পরীক্ষা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করেছে ছাত্রছাত্রীরা। এমনিতেই গত কয়েকদিন আগে স্কুলের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে এবং নায়েব আলী টেপুর জন্মদিবস উপলক্ষে 7 থেকে 8 দিন অনুষ্ঠান হয়। মাইকের আওয়াজ আসে, পাশে ছাত্রছাত্রীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। এছাড়া ঘনবসতি হয়, অনেক বয়স্ক মানুষ রয়েছেন যাদের মাইকের আওয়াজে ভীষণ সমস্যা হয়, তাই তারা চান যাতে স্কুলের মাঠে না হয়, অন্যত্র হোক এই মেলা, তাদের কোনো আপত্তি নেই। পরীক্ষার সম্মুখে তারা চাইছেন এই মেলা যাতে স্কুলের মাঠে না বসে। বিক্ষোভরত ছাত্রছাত্রীরা ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষকের সঙ্গে সাক্ষাৎ করলে তিনি জানান, এক প্রকার বাধ্য হয়ে স্কুল ম্যানেজিং কমিটির সাথে আলোচনা করার পর অনুমতি দেন তিনি। এক আনন্দমুখর ভবিষ্যতের সমাহার, শিক্ষা ও চিকিৎসা কেন্দ্রের খুব কাছে, আবার এনজিপি স্টেশন কিংবা এয়ারপোর্টে সহজে পৌঁছে যাওয়ার পথ এশিয়ান হাইওয়ের ওপর নতুন শিলিগুড়িতে। 20,000 স্কোয়ার ফিটের ক্লাব হাউস, ক্লাব ডেলিসিয়া, রয়েছে সুইমিং পুল, কিডস জোন, মাল্টিজিম আর বিনোদনের অফুরন্ত সম্ভার। সাধ্যের মধ্যে সাধ পূরণের ঠিকানা এমবি ডিলাইট। হবে তো হঠাৎ আমরা জানতে পারলাম যে আজকে সকালে এখানে মাল ফাল যা যা আছে সব কিছু নিয়ে আসছে, তো এই অনুমতিটা তারা আমাদের কাছে নেয়নি এবং এই স্কুল পারমিশন দিছে বা এই হরিপদ মাস্টার তারা পারমিশন দিছে, আমরা এইসব কিছুই জানতাম না। তো এখন আমরা যখন দাবি করছি যে এই মেলাটা যাতে না হয়, আমাদের সামনে মাধ্যমিক পরীক্ষা আছে, এখানে উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট আছে, তারা এখানে পরীক্ষা দিবে, তাদের লাস্টেই 1 বা 2 মাস আছে এই পরীক্ষার, তো এই টাইমে যদি এই মেলাটা হয় তাহলে পড়ায় একটা বিশাল ব্যাঘাত ঘটবে। তো এই অবস্থা যদি মেলাটা এখানে হয় তাহলে আমাদের একটা সমস্যা সৃষ্টি হবে, জন্যই আমরা এই দাবিটা জানাচ্ছি যাতে এই মেলাটা না হয় এখানে। তো এখন কী করবে আমরা এখন বলতে পারছি না, তো ওরা এখন বিভিন্ন কথা বলছে যে মেলা হবেই, এরকম নানা কথা আমরা জানতে পারছি। কোনোদিনও মেলা হয়নি, এইবার শুনতেছি যে স্কুলের মাঠে মেলা হবে। আমাদের সামনে হাই সেকেন্ডারি পরীক্ষা, তো মাধ্যমিকেরও ক্যান্ডিডেট আছে, আমাদের স্কুলে আমাদের পাড়ায় 4-5 জন স্টুডেন্ট আছে। তো এখানে যে মেলাটা আনছে সেটার পারমিশন তো কেউ দেয়নি, মানে আমাদের কাছে শোনে নেই যে হবে কি হবে না, কার কার বাড়িতে সমস্যা আছে কেউ তো জানে না, তাহলে আগে শোনা দরকার ছিল। তারপরে স্কুলে এখানে বললাম, এখানকার লোক বললো স্কুলে যাব, স্কুলে যাও, তোমরা হেড স্যার পারমিশন দিচ্ছে, হেড স্যারের ঘরে গেলাম, স্যারকে চাপে পড়ে স্যার বললো আমাকে চাপে পড়ে আমরা সাইন দিচ্ছি, কারণ ওখানে যে সভাপতি আছে সে তার হেড স্যারের উপরে সে সাইন দিয়েছে, তার জন্য উনিও দিয়ে দিছে, তো স্যার বলে এখানে আমার কিছু করার নেই। তো এখানে হরিপদ যে মাস্টার আছে সে সভাপতি, তার কাছে আসতে বলে এখন কি করবে এখন সেটা আমরা জানি, কিন্তু আমরা চাই স্কুলের মাঠে মেলা না হোক, আমাদের সমস্যা আছে, পড়াশোনার ক্ষতি হচ্ছে, পড়াশোনার ক্ষতি হচ্ছে। স্কুলে সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে 7 দিনে পরীক্ষা হয়, 7 দিন অনুষ্ঠানটা হলো, ওখানে একটা ডিজে বক্স চলে বাজছে, এতদিন আমাদের পড়ার ক্ষতি হলো, এখন যদি এখানে 20 থেকে 15 দিন মেলা হয় তাহলে আমাদের সমস্যাটা হবে। কি চাচ্ছ তুমি? আমরা চাই মেলা এখানে না হোক, মেলা হোক কিন্তু অন্য কোথাও, এখানে যদি না হয় হচ্ছে আমরা মাঠের আশেপাশে আমাদের ঘনবসতি 16-17 জন আছে ক্যান্ডিডেট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, সেখানে না হলো বলে ওরা স্কুল পারমিশন দিল যে মাঠের মধ্যে হবে, খেলার মাঠ, এটা খেলার মাঠ, স্কুলের মাঠ হলো আলাদা, খেলার এখানে 3-4 জন হলো পেশেন্ট আছে, তারপরে হচ্ছে স্টুডেন্ট আছে, এই অঞ্চলের হলো 3-4 জন স্বার্থের জন্য ইরব কন্যা ক্লাবের নাম ভাঙিয়ে এইখানে মেলাটা ওরা 3-4 জন করতেছে, আমরা আমাদের প্রতিবাদ কিছুতেই মানতেছে না এরা। তবে কি চাচ্ছেন আপনি? আমরা চাচ্ছি যে মেলাটা অন্য জায়গায় হোক, মাঠ বাদ দিয়ে, এতে স্টুডেন্টদের আমাদের খুব ভালো হবে, স্টুডেন্টদের হলো দায়ভারটা কে নিবে, একটা মাধ্যমিক পরীক্ষার এটা কিন্তু একদম ওদের জীবনের একদম প্রথম পর্যায়ে জীবনের লাইফের আর কি হলো কি, তাই এটা কে নিবে দায়ভারটা? প্রশাসনকে জানিয়েছেন বিষয়টা? প্রশাসনকে আমরা কিছুতেই জানি না, এটা হলো যখন নাকি এগুলা আসতে মাল ফালাচ্ছে তখন হলো আমরা হলো জানতে পারি যে মেলা, কিন্তু প্রশাসন তো আমাদের কাছে আলোচনার মাধ্যমে ওরা বলতে পারতো আমরা এইখানে এইটা করব সেটা করব, আমরা তোমাদের কি মত, কিন্তু ওরা, হ্যাঁ
কিন্তু ওরা হলো একদমই কোনো কথা নাই, ওরা মাল ফেলাচ্ছে। আরো বলতে গেলে ওরা যা তা কথাবার্তা, মানে যে সমস্ত অশ্লীল ভাষা আর যে সমস্ত হলো কথা, সেগুলো মানে ভাষার প্রকাশ করে না। পুলিশ এসেছে এখানে? হ্যাঁ, পুলিশ আসছে, আমরা এইখানে জানাইছি বা উনি খবর পায় আসা মাত্রই বলতেছে এইখানে আমি ভেরিফিকেশন করি, করার পরে কি হয়। কিন্তু লোকাল প্রশাসন যারা দায়িত্বে আছে, সভাপতি স্কুলের অঞ্চল সভাপতি, সভাপতি উনি একজনই, উনি তো গ্রামের লোকের দিকে তাকানোর কথা, উনি না তাকিয়ে উনি হলো কেন হলো উনাদের নিজেদের স্বার্থের জন্য মেলাটা নিল এখানে। আপনারা মেলাটা চাচ্ছেন না? না না, আমরা মেলাটা চাচ্ছি না, আমাদের স্টুডেন্ট আগে, তো আমাদের স্টুডেন্ট আগে, তারপর পেশেন্ট আছে, তিন চারটা পেশেন্ট আছে। পড়াশোনার ক্ষতি হওয়ার জন্য আপনি? হ্যাঁ, পড়াশোনার মাধ্যমিকের পরীক্ষার হলো ই দিয়ে দিছে, এক মাস আছে আর। কি নাম আপনি? হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম ঝুমা মজুমদার, আমার মেয়ে আছে মাধ্যমিকের, ছেলে আছে উচ্চ মাধ্যমিকের, মাধ্যমিকের ভাস্তা, এরা হলো সবাই এই পাশে আছে, আপনারা দেখেন। কি নাম, জায়গাটার নাম কি? এটা বলরামপুর হাই স্কুল খেলার মাঠ হচ্ছে, আমরা মাঠের আশেপাশে আমাদের। এই প্রসঙ্গে কি জানিয়েছেন সংশ্লিষ্ট এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, শুনবো আমরা। এসেছিল কিন্তু আমাদের সুবর্ণ জয়ন্তী প্রোগ্রাম হয়ে যাওয়ার পরে দুই থেকে তিন দিনের মধ্যে এখানকার লোকাল পার্টি নেতৃত্ব এবং বিদ্যালয় ম্যানেজিং কমিটি এটা সিদ্ধান্ত নিয়েছে যে না, এলাকার মানুষের আনন্দের জন্য এবং তাদের প্রয়োজন মেটানোর জন্য প্রত্যেক বছরই এই মেলাটা অনুষ্ঠিত হয়ে থাকে। সেটা প্রত্যেক বছর হয়তো আমাদের স্কুলের মাঠে হয় না, আমাদের স্কুল থেকে সামান্য লাগোয়া যে অঞ্চল অফিস আছে, গত বছরও অঞ্চল অফিসের পাশেই মাঠের মধ্যে মেলাটা হয়েছিল। সেখান থেকে আমাদের স্কুলের দূরত্ব, মাঠের দূরত্ব খুব বেশি একটা কিছু নয়, বড় জোর 100 মিটারের মতো হবে। তো সেইখানে এবার মেলাটা অনুষ্ঠিত হচ্ছে। তো স্থানীয় ক্লাব কর্তৃপক্ষ এবং এখানকার যে লোকাল নেতৃত্ব আছে, তারা এসে যখন এই অনুমতিটা চেয়েছে, তখন এক প্রকার আমরা মানুষের আনন্দদারের জন্য এক প্রকার বাধ্য হয়ে অনুমতিটা আমরা দিয়েছি আর কি। স্কুলের পরিচালন সমিতি এবং স্কুলের সভাপতিও সেখানে ছিলেন, সেইভাবে এই অনুমতিটা দেওয়া হয়েছে। তো ছাত্রছাত্রীদের হয়তো পড়াশোনার ক্ষেত্রে কিছুটা অসুবিধা তৈরি হবে, কিন্তু সামগ্রিক অবস্থার কথা বিবেচনা করে এটা মানে না দেওয়াটা আমাদের পক্ষে সম্ভব ছিল না। যাই হোক, আলোচনা চলছে, সামনে তো মাধ্যমিক পরীক্ষা, কয়েকদিন পরে সাথে সিদ্ধান্ত নিয়ে আলোচনা করে। কী নাম স্যার আপনার? সঞ্জিত দেব। কোন দায়িত্বে রয়েছেন? কোন দায়িত্বে রয়েছেন? আমি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ইনচার্জ বললামপুর। যে সাউন্ডটাকে একটা সিস্টেমের মধ্যে এনে মেলাটা একটা যাতে মাইকের একটা মানে মানে বিশেষ করে সাউন্ডটা ঠিক করে যাতে মেলাটা করা হয়, এবং ডিজে বন্ধ, এবং মেলার টাইম যেটা আছে সেটা খুব সীমিত সময়ের মধ্যে করা হয়, সন্ধ্যা 6টা থেকে 9টা পর্যন্ত। এটা আমরা মেলা কর্তৃপক্ষ এবং যারা এখানে মেলা পরিচালনা করছে তাদের সকলকে বলছি। ছাত্রদের অভিযোগ যে সামনে একটা অনুষ্ঠান হয়ে গেলো স্কুলে সুবর্ণ জয়ন্তী, তারপরে আবার একটা মেলা, আমাদের পড়াশোনায় ব্যাঘাত করছে, আমরা এখানকে অন্যত্ব মেলাটা সরার জন্য প্রধান অঞ্চল বা প্রধানকে জানিয়েছি, কী বলবেন সেই বিষয়টা? না দেখুন, এই ব্যাপারটা আমাদের জানিয়েছে ঠিকই আছে, এখানে স্কুলে একটা সুবর্ণ জয়ন্তী বর্ষ, সুবর্ণ মতো মেলাটা চালু করে এবং সময় মতো বন্ধ করে। তো আপনি পারমিশন দিয়েছেন? হ্যাঁ, আমি গ্রাম পঞ্চায়েত তরফ থেকে পারমিশন দিয়েছি, এবং ফায়ার ব্রিগেড থেকে শুরু করে থানা সমস্ত পারমিশন আছে, স্কুল পারমিশন আছে। হ্যাঁ, এবং খেলাটা মেলাটা পরিচালনা করছে ইয়তকনার ক্লাব, এবং ওরা প্রতি বছরই করছে।